খবরের স্টুডিও নানা ধুবুরী গৌরীপুৰত শিশুসহ মাতৃ নিরুদ্দেশ। শনিবারে নিজ বাসগৃহৰ পৰা চিকিৎসকৰ ওচৰত স্বাস্থ্য পরীক্ষা কৰাবলৈ পিতৃৰ লগত গৈছিল পুনিতা রায় নামৰ মহিলাগৰাকী। তার পাছৰে পৰাই নিরুদ্দেশ হৈ আছে মাতৃসহ কণমানি শিশুটি। যদি কোনো সদাশয়ে মহিলাগৰাকীৰ লগতে শিশুটির সন্ধান পায় তেনেহলে 6000874687 নম্বৰত নতুবা স্থানীয় আৰক্ষী থানাত খবৰ দিবলৈ পৰিয়াল লোকে কাটৰ অনুৰোধ জনাইছে। গৌরীপুর শহরের 4 নং ওয়ার্ডের বাসিন্দা 30 বছরীয় মহিলাসহ পিয়ুষ বোস নামের 4 বছরীয় শিশু যাকালিরপ নিরুদ্দেশ হয়ে আছে। মহিলাগৰাকীৰ নাম পুনিতা রায়। জানিবা মতে যাকালি নিজ বাসগৃহের ধুবুরীর চিকিৎসকের ওসর স্বাস্থ্য পরীক্ষা করাবলে পিতৃর গৈছিল পুনিতা রায় নামের মহিলাগৰাকী। তার পাছরেপরাই নিরুদ্দেশ হয়ে আছে মাতৃসহ কণমানি শিশুটি। পরিয়ার লোকে বিভিন্ন ঠাইত বিচার খুচার করে কোনো সন্ধান উলিয়াবা নাই মাতৃ আর শিশুর। পুনিতা রায় গৃহত ইতিমধ্যে এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে। গৌরীপুর আরক্ষী থানায় পরিয়ালের লোকে এজাহার দিয়ার প্রস্তুতি চলাইছে। কোনো সদাশয় ব্যক্তিয়ে মহিলাগৰাকীৰ লগতে শিশুটির সন্ধান পালে 6000874687 পুনৰবাৰ জনাইছো 6000874687 মোবাইল নম্বৰত নতুবা স্থানীয় আৰক্ষী থানাত খবৰ দিবলৈ পৰিয়াল লোকে অনুৰোধ জনাইছে। ঘুরি টুরি দোকান তুলে গেছে, মো কে যে চা খাবি নাকি? মো বেটি কে চা খাবি নাকি? চা খাম। চা দোকান মানে ঢুকিছো, ঢুকু ফেলে সি বাইর আছিল। মো কয় তয় চা খা, মই না খাও। সি বাইর আছিল, তয় খা, মই বাইরে আছো। মই গেছো চা দোকানের ভিতর, গেছো চা খাই আছো। চা খাই মোর যেতিয়া চা খাওয়া হয়ে গেল, তেতিয়া হি নাই হয়ে গেল। মই তাক খুঁজিলো, পোৱা নাই পোৱা নাই পোৱা নাই। মই প্রায় 1 ঘন্টামান খুঁজিলো। আপনার ছোৱালীর নাম কি? আমার ছোৱালীর নাম পুনিতা রায়। কোন মানে শিশুটার নাম? ষ্টুডিঅ'ৰ মজিয়াৰ পৰা মই নয়না বিদায় লৈছোঁ। চাই থাকিব পৰৱৰ্তী খা খবৰৰ বাবে পি আই নিউজ ৰাইজৰ দ্বাৰা ৰাইজৰ বাবে। ধন্যবাদ।